Welcome to our virtual class once again. APC School for Boys students, my request to you is to share this program as much as possible with your friends and also with those who would be interested in this subject. Now, what is our point of discussion today? It is writing skill. Now, writing skill, you know, is a very huge area, and also different people, even different teachers, approach writing skill differently. Now, what does writing skill want from us? Two things basically. One, to write whatever we write in correct structure. Two, to write things in an organized manner. Arthat, ja likhchi seta jeno ingrejir dik theke nirbhul hoy ar guchhiye lekha hoy. Ekhon writing skill niye alochonar age amader approach বা কৌশল কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন। দেখো, বর্তমান ব্যবস্থায় ইংরেজি শেখার পদ্ধতিটা কি, তোমরা যা ইতিমধ্যেই জানো সেটাকে ব্যবহার করে আটটু জানার চেষ্টা করা আর টু প্রয়োগ করে লেখার চেষ্টা করা, যত তুমি সেটা নির্ভুলভাবে করতে পারবে তত তুমি বেশি আত্মবিশ্বাস পাবে। এই আত্মবিশ্বাসের ওপর ভর করে তুমি আরও কিছু করার উদ্যোগ পাবে। এখন রাইটিং স্কিল নিয়ে যখনই আমরা ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করি, আমাদের চোখে পড়ে যে মোটামুটি তিন ধরনের ছাত্রছাত্রী আছে। এক, টাইপ নাম্বার ওয়ান, স্টুডেন্টস হু ক্যান রাইট ইংলিশ এফোর্টলেসলি, ইজিলি, দে মেক নো গ্রাম্যাটিক্যাল মিস্টেক অ্যাট অল। Sometimes, not always, their problem is overwriting, that is often exceeding the word limit, and also not going according to the points given. Second type, they can write, they prepare well, but maybe not as much as required. And when it comes to writing, jokhon tara likhte jay, they make mistakes here and there. Third type is, tritiyo dhoron hocche jara, যারা রাইটিং স্কিলে এলোপাথাড়ি লিখে আসে, তাদের ইংরেজি ভুলে ভরা এবং যে সূত্রগুলো দেওয়া থাকে সেগুলোকে ঠিকমতো ব্যবহার না করে উল্টোপাল্টা ইংরেজিতে
অবদ্ধ বা অর্থহীন কিছু বাক্য লিখে আসে, যার জন্য প্রায় কোনো নম্বরই পাওয়া যায় না। এখন ভালো ইংরেজি কি? হোয়াট ইজ গুড ইংলিশ? অ্যাজ ফার অ্যাজ দ্য মাধ্যমিক সিস্টেম ইজ কনসার্ন, এনি ইংলিশ দ্যাট ইজ কারেক্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট ইজ গুড ইংলিশ। যে ইংরেজিটা সঠিক এবং যা সূত্র দেওয়া হয়েছে তা অনুসরণ করছে, সেটাই অন্তত মাধ্যমিক ব্যবস্থায় ভালো ইংরেজি। দেয়ার ইজ নাথিং অ্যাবসলিউট কল্ড গুড ইংলিশ বিকজ ইট ইজ রিলেটিভ টু ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট অ্যাপ্রোচেস। Like the English that I am speaking today is good to some, bad to some. But my approach as far as writing skill for Madhyamik is concerned is to go for simple, fat-free, organized English. অন্তত আমার দিক থেকে মাধ্যমিকের ইংরেজির জন্য যা রণকৌশল তা হল ফ্যাট ফ্রি, অর্থাৎ নির্মেদ, সহজ এবং গুছিয়ে লেখা ইংরেজি। এখন আমি তোমাদের সাথে প্রথমে আলোচনা করব প্যারাগ্রাফ নিয়ে। প্যারাগ্রাফ নিয়ে প্রতি বছরই ছাত্রছাত্রীদের হরেক রকমের জিজ্ঞাসা, উৎকণ্ঠা ইত্যাদি থাকে। এটা প্রথমেই বলে নেওয়া প্রয়োজন যে আমি কিন্তু আই এম নট অফারিং ইউ আ ম্যাজিক বক্স অফ সাজেশনস অ্যাজ টু দিস টপিকস are going to occur in your madhyamik exam next year. No. My approach is to enable you to write better, that is to write correctly. You should have your plans in place. And accordingly, you should shape yourself up and ultimately deliver in the exam hall. তোমাকে সঠিক পরিকল্পনা নিতে হবে, নিজেকে সেভাবে তৈরি করতে হবে এবং পরীক্ষার কেন্দ্রে সেভাবে লিখে আসতে হবে। এখন প্যারাগ্রাফ রাইটিং তোমাদের মাধ্যমিক সিলেবাসে মোটামুটি কি কি রকমের আছে তার একটা ভাগ আমি এখানে তোমাদের কাছে তুলে ধরছি। আমি যেভাবে সেগুলোকে ভাগ করেছি তোমাদের পরীক্ষার প্রয়োজন। প্রথম হচ্ছে প্রসেস, দ্বিতীয় বায়োগ্রাফি, তৃতীয় পার্সোনাল প্যারাগ্রাফ, যেমন ধরো মাই স্কুল, মাই হোম, মাই ফ্যামিলি, মাই ফ্রেন্ডস। ফোর্থ ডেসক্রিপটিভ, আ ট্রেন জার্নি, আ ফেস্টিভ্যাল, আ ভিলেজ ফেয়ার। ফিফথ প্রবলেম, প্রবলেম লাইক pollution is a problem. Today, social distancing, or rather maintaining social distancing is a problem. Numbering is rather messy. 4, 4, it should be 5. Now 6th,
ইম্পর্টেন্স, গুরুত্ব। দেখবে পরীক্ষায় আসে মর্নিং ওয়াক, ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ লাইব্রেরি ইত্যাদি। এই কটা ভাগে আমরা প্যারাগ্রাফগুলোকে ভাগ করেছি এবং এক একটি পরিবেশনায় আমরা এর মধ্যে যে কোনো একটিকে বেছে নেব। এখন আমাদের অ্যাপ্রোচ বা রণকৌশলটা কি হতে যাচ্ছে, দেখো, তোমাকে যদি একটা সহজ প্রশ্ন করি, হোয়াট ইজ ইয়র নেম, ক্লাসে যে কাউকে যা প্রশ্ন করা হয়, এই প্রশ্নটা করা হোক না কেন, আনসার উড কাম ইন দ্য সেম স্ট্রাকচার, আই গেস দ্যাট ইজ অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মাই নেম ইজ, ইউড সে ইয়র নেম, মাই নেম ইজ পাঁচু, ইজন্ট ইট। অর্থাৎ এখানে দেখো, তোমার পুরনো যে অভ্যাস, সেই অভ্যাসটা বারবার বারবার অনুশীলন করতে করতে এটা তোমার অস্থিমজ্জায় চলে এসছে, এটা লিখতে বা বলতে তোমার বিন্দুমাত্র ভুল হয় না। আমি কিন্তু এটাও বলতে পারতাম, পাঁচু ইজ মাই নেম, কিন্তু সেটা আমরা বলি না, বলার অভ্যাস নেই। তোমার খুব চেষ্টা পেয়েছে, তোমাকে একটা শব্দ বলতে বলা হলো, শুধু একটা শব্দ তুমি ব্যবহার করবে, কি বলবে, হয় জল নয় পানি। জল বা পানির অজস্র প্রতিশব্দ আছে বাংলায়, এরকম অনেক তোমরা পড়েছ, কিন্তু রাস্তায় কি গিয়ে বলবে এই শব্দগুলো, ফুচকাওয়ালাকে গিয়ে বলবে আমাকে একটু বাড়ি দাও, আমাকে একটু তেঁতুল মিশ্রিত বাড়ি দাও, এটা কি ফুচকাওয়ালার কাছে গিয়ে তুমি বলবে? বলতে গিয়ে কি হবে, তোমার সময় লাগবে এবং খুব সম্ভবত যাকে বলছো তিনি সহজে বুঝতে পারবেন না। অর্থাৎ খেয়াল করে দেখো, বিভিন্ন পরিস্থিতিতে তোমরা অভ্যাস মতো একটা বা দুটো বা একটা নির্দিষ্ট বাক্যই ব্যবহার কর, বা সেই বাক্যের ছাঁচটা ব্যবহার কর। আমাকে এক কেজি আটা দাও, দাও বলো তো, অন্য শব্দ কিছু ব্যবহার করো কি, বা দিন বল। আমাদের রাইটিং স্কিলের স্ট্র্যাটেজিটা তৈরি হবে এভাবে, রাইটিং স্কিল যাই লিখতে দেওয়া হোক না কেন, প্রথমে আমি তার টাইপটাকে বুঝে নেব, যেমন এটা কি নিউজ পেপার রিপোর্ট বা প্যারাগ্রাফ বা অন্য কিছু হতে পারে। এবার প্যারাগ্রাফ এই যে ছ রকমের দেখালাম, তার মধ্যে কোন রকমে ওটা গিয়ে পড়ছে, ওই ধরনের প্যারাগ্রাফে What are the situations that we face generally? আমি বায়োগ্রাফির উল্লেখ করছি কেন, কারণ এটা বোধহয় এগুলোর মধ্যে সবচেয়ে সোজা। ধরো আমরা পাঁচুর বায়োগ্রাফি লিখব, খেয়াল করে দেখো এখানে কতগুলো বাক্য দেওয়া আছে, এগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করব কম্পিউটারাইজড মেটেরিয়ালের মাধ্যমে, অর্থাৎ তোমরা যেই আমার কাছে এটা চাইবে আমি তাকে দিয়ে দেব। শুধু এখন একটু খেয়াল কর, দেখো প্রথম আছে পাঁচু পাল ওয়াজ আ গ্রেট কিছু একটা, পোয়েট হতে পারে, স্পোর্টস পার্সন হতে পারে ইত্যাদি। এবার ওয়াজ বা ইজ কেন, খেয়াল করে দেখো বেশিরভাগ সময় বায়োগ্রাফি পরীক্ষায় আসে কোনো মৃত ব্যক্তি, অর্থাৎ ফটো হয়ে যাওয়া ব্যক্তির,
কিন্তু বছর তিনেক আগে বিরাট কোহলির বায়োগ্রাফি দেওয়া হয়েছিল, তা সেখানে নিশ্চয়ই ওয়াজ হবে না। এবার খেয়াল করে দেখো কোথায় অ্যাক্টিভ ভয়েস লাগছে, কোথায় প্যাসিভ ভয়েস লাগছে। জন্মানোর ক্ষেত্রে ওয়াজ বর্ন, তোমরা জানো এটা খুব কমন। এবার পাঁচু, হি ওয়াজ বর্ন অন 14th August, অর্থাৎ তারিখের আগে, অন কমা দিয়ে ইয়ার, টু বাবার নাম, মায়ের নাম লেখো, এক কড়ি পাল অ্যান্ড দু কড়ি দেবী। কোথায় জন্মেছিল? ইন পাঁচুনগর, কলকাতা। তারপর এসো, এইবার খেয়াল করে দেখো, আমরা হালকা চালে বলি তার অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু পাঁচুর অ্যাডমিশন হয়ে গেছিল, পাঁচু স্কুলে ভর্তি হয়েছিল, পাঁচু ওয়াজ অ্যাডমিটেড। লেখার সময় তোমরা এই ওয়াজটা খুব মিস করো, ওয়াজ অ্যাডমিটেড বা ওয়াজের জায়গায় বহু জায়গায় খেয়াল করে দেখবে গটেরও ব্যবহার আছে। এই গটটা অনেক সময় হওয়ার অর্থে বা হয়েছিল এই অর্থে ব্যবহার করা হয়, লাইক পাঁচু গট টায়ার্ড ব্যবহার হয়। এবার দেখো, পাঁচু মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল, কিন্তু এখানে কিন্তু পাঁচু ওয়াজ পাস নয়, পাঁচু পাস্ট, অর্থাৎ কোথায় বিভাগটা লাগছে কোথায় লাগছে না খেয়াল করে। পাঁচু পাস্ট অনেক সময় বিখ্যাত ব্যক্তিদের বায়োগ্রাফি দেওয়া হয়, তারা পড়াশোনায় অনেকেই খুব ভালো, পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়েছেন, সেই জন্য হি স্টুড ফার্স্ট। এবার আবার নতুন একটা কোথাও ভর্তি হওয়া, হি গট অ্যাডমিটেড। এবার চাকরি বাকরির ব্যাপার, হি জয়েন্ড অ্যাজ এ টিচার ইন পাঁচুনগর হাই স্কুল, বা হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ, অর্থাৎ অ্যাপয়েন্টেড যখন ব্যবহার করছো তখন ওয়াজ অ্যাপয়েন্টেড, হি জয়েন্ড অ্যাজ যখন ব্যবহার করছো তখন কিন্তু ওয়াজ লাগছে না। এরপর এক একটি ব্যক্তির জন্য এক এক ধরনের, তার কাজের উপর নির্ভর করে এক এক রকমের ভাব চলে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর যদি হন রোট, যদি অ্যালবার্ট আইনস্টাইন হন তাহলে ইনভেন্টেড বা ডিসকভার্ড, এই দুটো শব্দ বিজ্ঞানীদের ক্ষেত্রে খুব ব্যবহৃত হয়। ইনভেন্ট কখন আর ডিসকভার কখন? যে জিনিসটা জানা ছিল, ভুল বললাম, যে জিনিসটা ছিল কিন্তু মানুষের জানা ছিল না সেটাকে জানা বা আবিষ্কার করা হচ্ছে ডিসকভার। লাইক গ্যালিলিও ডিসকভার্ড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, নিউটন ডিসকভার্ড দ্য লজ অফ গ্র্যাভিটেশন, আইনস্টাইন ডিসকভার্ড রিলেটিভিটি, কিন্তু থমাস আলভা এডিসন ইনভেন্টেড ডিফারেন্ট থিংস লাইক ইলেকট্রিক বাল্ব। আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র, ভুল বললাম, জগদীশচন্দ্র বোস ইনভেন্টেড রেডিও, দো দ্য ক্রেডিট উই নো ওয়েন টু মার্কনি। নাও সব শেষ হচ্ছে মরার গল্প, হি ডাইড। বারবার বলছি যে কখনো কোনো অবস্থাতেই কিন্তু ওয়াজ ডাইড হয় না। আ দার্জিলিং, দক্ষিণ চব্বিশ পরগনা, এই বিশাল এলাকা জুড়ে প্রচুর ছাত্রছাত্রী এই ভুলটা করে থাকে, ওয়াজ ডাইড হয় না। মনে রাখ, সব সময় ডায়েট, পাঁচু মরেছিল, পাঁচু ডায়েট। রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ডায়েট। এছাড়াও তোমরা আরো বোমা বোমা ইংরেজি লেখো, কেউ লেখো পাস্ট অ্যাওয়ে, কেউ লেখো ব্রেথ হিজ লাস্ট, সবই ঠিক আছে,
কিন্তু মাঝখানে কিন্তু কোনো ওয়াজ আসবে না। এবং সব শেষে উপসংহার হিসেবে অন্তত একটা বাক্য, কারণ প্যারাগ্রাফ রাইটিংয়ে এটা জানবে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন, শুরুতে যা লিখছ ভূমিকা এবং শেষে যা লিখছ উপসংহার, তার উপর সবসময় কিন্তু কিছু নম্বর বাঁধা থাকে, না লিখলে গণ্ডগোল। আবার উল্টো দিক থেকে অভ্যেস মতো সবগুলো ওরকমভাবে লিখে যাচ্ছ, দিয়ে বিরাট কোহলিকেও মেরে দিল, বিরাট কোহলি ডায়েট। পরীক্ষক যদি ক্রিকেট অনুরাগী হন, তিনি কিন্তু তোমার বাড়ি এসে তোমায় তাড়া করতে পারেন। অর্থাৎ মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি অনুযায়ী লেখা। এবার হচ্ছে শেষ কথা আজকের মতো, এগুলো যে তোমরা লিখছো, লিখতে গিয়ে দুটো দিক খেয়াল করতে হবে। এক, তোমার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের জন্য তুমি সঠিকভাবে তৈরি কিনা। সঠিকভাবে কেন বলছি, কারণ অনেকেই বেশ বোমা বোমা বড় বড় বাক্য ব্যবহার করে একটা বেশ শব্দের ফুলঝুড়ি সৃষ্টি করে, কোনো আপত্তি নেই, কিন্তু লেখাটা যেন সঠিক হয় এবং পরিস্থিতি অনুযায়ী যথার্থ হয়। ইট শুড বি কারেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সিচুয়েশন। ইফ ইউ মেক মিস্টেকস, ইভেন ওয়ান স্মল মিস্টেক, ইউ উইল লুজ হাফ অফ দ্য মার্কস অ্যাওয়ার্ডেড দেয়ার। ইউ লুজ হাফ অফ দ্য মার্কস অ্যালটেড দেয়ার। যদি এক থাকে ইন্ট্রোডাকশনে, ভুল করলে কিন্তু হাফ হয়ে গেল, এমনকি কেউ কেউ তোমায় শূন্য দিয়ে দিতে পারে। সুতরাং শক্ত বাক্য লিখে তুমি বেশি নম্বর পাবে তা কিন্তু হবে না। শক্ত লেখো কিন্তু যেন সেটা সঠিক হয়। দ্বিতীয়ত আরেকটা বড় ব্যাপার হচ্ছে, ইংরেজি কিন্তু আমাদের নিজেদের ভাষা নয়, ইংলিশ ইজ নট আওয়ার ল্যাঙ্গুয়েজ। আমরা স্বাভাবিকভাবে কেউ কেউ অনেকে সব কিছু জানা সত্ত্বেও, ইন স্পাইট অফ নোয়িং এভরিথিং, উই কন্টিনিউ টু মেক মিস্টেকস, ইনভলান্টারি মিস্টেকস, নিজের থেকে ভুলটা হয়ে যায়। ধরো বাংলায় একটু মজা করে বলছি, শালা বলে একটি বহু ব্যবহৃত শব্দ আছে। হ্যাঁ, ভদ্র জনচিত নয় জানি, কিন্তু অনেকেই বলে। এবার ধরো তুমি কাউকে বললে যে এই শালা এত বলতে নেই, সে বললো বলছিস, ঠিক আছে আমি আর শালা বলবো না রে শালা। দ্বিতীয় শালাটা কিন্তু সেই ফসকে বেরিয়ে গেল। আমাদেরও এরকম অনেক জায়গায় ফসকে যায়, পুরোটা লেখা হয়ে গেল, এবার কিন্তু আমাকে নিজেকেই শোধরানোর রাস্তাটা জানতে হয়, কোথায় কোথায় আমার ভুল হয়ে যায়। যেমন ওয়াজ বর্ন লিখতে গিয়ে ওয়াজটা উড়ে যায় কি, ওয়াজ অ্যাডমিটেড লিখতে গিয়ে ওয়াজটা উড়ে যায় কি, বা পাস্ট লিখতে গিয়ে হি ওয়াজ পাস্ট হয়ে যায় কি, ওয়াজ ডায়েড হয় না তো। অর্থাৎ লেখাটা লেখার পর এই জায়গাগুলো ধরে ধরে আমি রিভিশন ওয়ার্ক যদি করি, তাহলে আমার সবটা নির্ভুল হবে। এখন এই যেটা দেখালাম পাঁচুজ বায়োগ্রাফি, বুঝতেই পারছো পরীক্ষায় তো এটা আসবে না, ইট ইজ জাস্ট আ স্যাম্পল ফর ইউ ইন আ কাইন্ড অফ ইংলিশ হুইচ আই কল পাঁচুজ ইংলিশ, দ্যাট ইজ সিম্পল অর্ডিনারি ইংলিশ। আমি আরেকটা বায়োগ্রাফি তোমাদের একটু দেখাচ্ছি,
This is the biography of Rabindranath Tagore, you know, where English is of a slightly different level. আমি একটু পড়ে দিচ্ছি, আমি এগুলো তোমরা চাইলেই তোমাদের দিয়ে দেবো, এর সাথে আরও কিছু বায়োগ্রাফি আছে, সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। A great poet and an educationist, Rabindranath Tagore was a versatile genius and a legend in his lifetime. বেশ বোমা হলো, যদি পছন্দ হয় ব্যবহার করতে পারো, কিন্তু দেখো টেকনিকটা খেয়াল করো। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা আগে দেওয়া হলো, নাউন শেষে, আ গ্রেট পোয়েট অ্যান্ড এডুকেশনিস্ট কমা রবীন্দ্রনাথ ঠাকুর লিখলাম, তারপর এবার ওয়াজা কিছু লেখা হলো। এরকমভাবেও তোমরা ইন্ট্রোডাকশন লেখার কথা ভাবতে পারো, যদি সেটা তোমরা সঠিক লিখতে পারো। আর সবশেষে আর একটা ছোট্ট কাগজ, এটাকে আমার ছাত্রদের আমি বলি, আচার্য প্রফুল্লচন্দ্র হাই স্কুলের ছাত্ররা যারা আছো শুনছো তারা চেনো, পয়েন্টস টু রিমেম্বার বা পিটিআর। ইংরেজি লিখতে গিয়ে আমাদের যে ভুলগুলো হয়, সাধারণত যে ভুলগুলো আমার চোখে পড়ে তোমাদের খাতাপত্র দেখতে গিয়ে, সেগুলোর একটা তালিকা এখানে আছে। যে কোনো রকমের রাইটিং লেখার পর রিভিশন করার জন্য এটা স্মরণাপন্ন হতে পারো, এটাও আমি তোমাদের পরে তোমরা চাইলে যে চাইবে তার হাতেই পাঠিয়ে দেবো, তার কাছে পাঠিয়ে দেবো, হাতে না। একটা আমি শুধু তোমাদের উদাহরণ দিচ্ছি এর মধ্যে, যেমন ধরো ইটস, ITS, ইটস, ইটস নিয়ে তোমরা খুব ভুল করে থাকো, কোথায় অ্যাপোস্ট্রফি হবে কোথায় হবে না। এই দেখো এখানে লেখা আছে ইটস ইজ ইকাল টু ইট, অ্যাপোস্ট্রফি এস ইজ ইকাল টু ইট ইস, আর ইহার অর্থে ITS, অ্যাপোস্ট্রফি নয়। জিন্দগিতে কখনো ওয়াজ ডায়েড হয় না, একটু আগেই বলেছি। আরেকটা নিউজ পেপার রিপোর্টে খুব লাগে, অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড জিন্দগিতে হয় না, সব সময় অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। আমাদের আলোচনা চলতেই থাকবে, উড কন্টিনিউ আওয়ার ডিসকাশন হিয়ার আফটার, লেটস স্টপ ফর দ্য টাইম বিং, অ্যান্ড বিফোর আই গো অফ let's remind ourselves that we have to stay apart, stay home and stay safe, but we should not forget to think together and think ahead too. Now today is Bengali New Year's Day. I wish you a happy new year, though at present we are not really going through happy times. Let's pray for those souls who have lost their lives and those who are suffering from the impact of COVID-19. যারা আমাদের ছেড়ে চলে গেছেন আর যারা এই কোভিড-19 প্রভাবে কষ্ট পাচ্ছেন, তাদের সবার জন্য আমরা প্রার্থনা করি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।